নমস্কার, আজকের এই ভিডিওতে আপনাকে আবারও একবার নতুন ভাবে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে একটা গুড নিউজ দিতে চলেছি। উচ্চ মাধ্যমিক রেজাল্ট 10ই জুন 2022 বেলা 11টা থেকে রেজাল্ট দেখা যাবে ওয়েবসাইটে। কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে রেজাল্ট দেখবেন তা আপনাকে আজকে জানাতে চলেছি। চলে আসুন, দেখতেই পেয়েছেন এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, আপনার সামনে তুলে ধরেছি। এই একটা ওয়েবসাইট দেওয়া আছে wvresult.nic.in। ভালো করে দেখে নেবেন, wvresults.nic.in এই একটা সাইট। দ্বিতীয়ত www.exametc.com, অর্থাৎ www.exametc.com। এতগুলো কেন সাইট আপনার সামনে তুলে ধরা হচ্ছে? কারণ 2022 সালে কয়েক লক্ষ ক্যান্ডিডেট উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, প্রায় 9 থেকে 10 লক্ষ। প্রত্যেকে যদি একই সঙ্গে একটা লিঙ্কের উপরে বা একটা ওয়েবসাইটের উপরে জাম করে অর্থাৎ রেজাল্ট দেখতে চায়, তাহলে কিন্তু সার্ভারটা অনেক কমজোরি হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে। তাই এতগুলো সাইট দেওয়া হয়েছে যাতে এই সাইটগুলো থেকে আপনি যে কোনো একটাই ক্লিক করে অনায়াসে রেজাল্ট দেখতে পারেন। তারপরে দিয়েছে www.results.shiksha। নেক্সট দেখতে পেয়েছেন www.indiresults.com। তারপর দেওয়া হয়েছে www.jagranjosh.com। মানে এইভাবে প্রত্যেকটা সাইট আপনার সামনে তুলে ধরা হয়েছে। আপনি এই সাইটগুলির যে কোনো একটাতে যাবেন, আগে সর্বোপরি আপনি এটাকে স্ক্রিনশট করে রাখুন, আপনার সুবিধা হবে রেজাল্ট দেখতে। এরপরে নোটিশটা আপনাকে তুলে ধরি, এখানে কি বলা হয়েছে। অ্যাকচুয়ালি নোটিশটা আজকে 3/6/2022 নোটিশ, আজকে আপডেট নোটিশ এসেছে। আজকে মাধ্যমিকের রেজাল্ট, আপনি জানেন মাধ্যমিকের রেজাল্টের পরেই সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 10ই জুন 2022। দেখতে পেয়েছেন, অর্থাৎ 10 তারিখ জুন মাসের 2022 সালে বেলা 11টার সময় আপনি ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবেন। মাধ্যমটা দিয়েছে, যে সমস্ত ওয়েবসাইট দিয়েছে এই সাইট থেকেও দেখতে পারেন বা মোবাইলে SMS এর মাধ্যমেও আপনি দেখতে পারবেন। তো আমি বলবো SMS এর মাধ্যমে দেখতে যাবেন না, কারণ প্রত্যেকটা SMS পিছু একটা চার্জ কাটা হবে। তো ওয়েবসাইট থেকে দেখতে পাবেন এবং 11 তারিখই আপনি কিন্তু কলেজ বা স্কুল থেকে মার্কশিটও পেয়ে যাবেন বিকেল 3টের পর। তো দেখতেই পেয়েছেন সমস্ত কিছু তথ্য আপনার সামনে তুলে ধরলাম। তো কিভাবে আপনি দেখবেন সেই নিয়ে একটা ভিডিও আপলোড করব এর পরবর্তী। এই ভিডিওটির নিচেই তার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে, যে এই ওয়েবসাইটে যাওয়ার পর কিভাবে আপনি দেখবেন তার একটু ইনস্ট্রাকশন ধরে দিই। নোটস দেখতে হ্যাভ এ সাবমিট দেয়ার রোল নাম্বার, আপনাকে প্রথমে রোল নাম্বার দিতে হবে, যেটা মাধ্যমিকের ক্ষেত্রেও দিতে হয়েছিল। মাধ্যমিকের যেমন ক্যান্ডিডেটদের অ্যাডমিট থেকে দেখে দেখে যা থাকবে, যে সংখ্যা থাকবে, যে ওয়ার থাকবে, দেখে দেখে রোল নাম্বারটা দেবেন। তারপরে যেটা মাধ্যমিকের ক্ষেত্রে দিতে হয়েছিল, তার ডেট অফ বার্থটা দিতে হবে। আপনার যে ডেট অফ বার্থ আপনাকেও সেভাবে তাহলে দিতে হবে। তারপরে একটা ক্যাপচার দেবে ওরা, সেখানে 4টা 5টা সংখ্যা দেবে, সেই সংখ্যাটাকে দেখে দেখে ক্লিক করলেই তারপরে সাবমিট করে দিলে আপনার রেজাল্ট আপনার সামনে শো হয়ে যাবে। তো সেই নিয়ে একটা মোটামুটি ভিডিও আমি খুব দ্রুত তৈরি করব। আজকে আপনাকে মূলত এই সংবাদটাই দেওয়ার ছিল যে আপনার 10 তারিখে আপনার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, আপনি এটা একটা জেনে আনন্দিত হন। দ্বিতীয়ত এই এই ওয়েবসাইট গুলো দেওয়া হয়েছে, এই ওয়েবসাইট গুলোর মাধ্যমেই আপনাকে রেজাল্ট দেখতে হবে। কিভাবে দেখবেন সেটা নিয়ে একটা ভিডিও আমি আপলোড করে দেবো খুব দ্রুত। এই ভিডিওটা নিচেই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো এই ছিল আজকের শিক্ষণীয় ভিডিও। যদি এই শিক্ষণীয় ভিডিওটি আপনি এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক কিন্তু এরকম পরবর্তী শিক্ষণীয় ভিডিও তৈরি করতে আমাকে অনেক উৎসাহ দেবে। আর সর্বোপরি যদি আপনি এখনো আমাদের ছোট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের সদস্য হয়ে উঠুন।